বন্ধুরা, গুপ্তধনের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা সুপ্ত বাসনা জেগে ওঠে, অর্থাৎ কবে আমি গুপ্তধন পাব। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি 2024 সালে 8-8টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলির গুপ্তধন প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 8টি রাশি তা জানার আগে গুপ্তধন সম্পর্কে ছোট্ট করে আমি ডেফিনেশন দিয়ে দিই। দেখুন, আগেকার দিনে গুপ্তধন প্রাপ্তি কিন্তু ঘটেছে। কিভাবে ঘটেছে জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দেখুন, আগেকার দিনে মানুষরা এখনকার মানুষের থেকে কিন্তু অনেক সাদাসিধে ছিলেন, এটা বাস্তব কথা। এবং তখনকার দিনের মানুষদের মূল জীবিকা ছিল কৃষিকাজ এবং পশুপালন, এছাড়াও মৎস্য শিকার, মানে জমি জমাতে কাজ করা, মাছ চাষ করা এবং পশু পালন করা। আর এই জমি চাষ করতে গেলে লাঙ্গলের প্রয়োজন হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তখনকার দিনে এত ট্রাক্টর বা এত কিছু মানে উন্নত মানের জিনিসপত্র ছিল না। তখনকার দিনে গরু বা বলদ দিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করা হতো জমি। আর সে সময় লাঙ্গলের ফলাতে কিন্তু মোহর উঠে এসেছে। এই কথাটা আমি কোনো গল্প কথা বলছি না, এটা বাস্তব কথা। আপনারা যদি বিশ্বাস না হয়ে থাকে, যদি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা ঠাকুরদা বা ঠাকুমাকে একবার হলে জিজ্ঞাসা করে নিন যে আমি এই কথাগুলো কতটা সত্যি বলছি। তখনকার দিনে পেয়েছে এবং সেই মোহর লাঙ্গলের ফলাতে উঠে এসেছে। আর সেই মোহর থেকে কিন্তু অনেকেই কিন্তু কোটিপতি, তখনকার দিনে লাখপতি, মানে এখনকার দিনে কোটিপতি, ভুল কথা বললাম, তাও লাখপতিরও কম, হাজারপতিতেই কোটিপতি। হ্যাঁ, তো এই জিনিসটা তখনকার দিনে হয়েছে। এছাড়াও তখনকার দিনে এখনকার মতো পুকুর চাষ করা হতো না, তখনকার দিনে বড় বড় দিঘিতে মাছ থাকতো এবং সেই মাছের ওজন আনুমানিক 12 কেজি, 20 কেজি বা 30 কেজি, এইরকম সাইজের মাছ থাকতো। আর তখনকার দিনে মানুষরা মাছ ধরতে গেলে জালে যখন জাল ফেলতো, অনেক সময় এক ঘড়া মোহরও উঠে এসেছে, এটাও বাস্তব কথা, কোনো গল্প কথা বলছি না। আর সেই মোহর পেয়ে কিন্তু তারা তখনকার দিনে কোটিপতি হয়ে গেছে। কিন্তু এখনকার দিনে কি এগুলো পসিবল? কখনোই না। আপনি এখন লাঙ্গল দিয়ে যদি নিজে চাষও করেন না, মোহর কেন, একটা 1 টাকার দামের কয়েনও পাবেন না। আর আপনার পুকুর বা দিঘিতে যদি জালও ফেলেন, কচুরি বানাতে আর কিছু উঠবে না। হ্যাঁ, এটাই বাস্তব। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে গুপ্তধন তাহলে কিভাবে পাব। এখনকার দিনে মডার্ন গুপ্তধন বলতে শেয়ার মার্কেট, হ্যাঁ, এছাড়াও ক্রিপ্টোকারেন্সি। আপনারা অনেকেই জানেন ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের নাম অনেকেই জানেন। এবং এই ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেট, এগুলোতে টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সবাই কি ইনভেস্ট করব, মানে আপনারা যতজন ভিডিও দেখছেন সবাই কি ইনভেস্ট করবেন? না, কারা ইনভেস্ট করবেন? তারা ইনভেস্ট করবেন যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ রয়েছে। হ্যাঁ, কেতুই দেয় একমাত্র গুপ্ত বা সুপ্ত জিনিস, যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট বলুন, গুপ্ত জিনিস বলুন, গোপন জিনিস বলুন, যে কোনো গোপন কোনো কিছু, সেগুলো কিন্তু কেতু গ্রহই দিয়ে থাকে। তাই আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে দেখে নিন যে আপনার জন্মছকে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, কোনভাবে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, এবং আপনার জীবনে গুপ্তধন পাওয়ার রাস্তা কি প্রশস্ত হতে পারে। অর্থাৎ আপনি যদি শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগান, সেক্ষেত্রে কি আপনি লাভবান হবেন, সেটা একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবেন। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট রয়েছেন, তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন। আসুন, এবার আমি 8-8টি সৌভাগ্যশালী রাশির নাম
একে একে জানিয়ে দিই যে রাশিগুলি 2024 সালে গুপ্তধন পেয়ে হতে চলেছে মহা কোটিপতি। যারা পূর্বেকার কথাগুলো শোনেননি তারা একবার হলেও শুনে নিন। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 2024 সালে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে, সেটি হচ্ছে নান আদার দেন মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা কেতু রক্ষা কবচ পরিধান করতে পারেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি 2024 সালে গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 সালে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। তবে এই গুপ্তধন তারাই পাবেন যাদের ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহ শুভ রয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ইমিডিয়েটলি কেতু রক্ষা কবচ পরিধান করতে পারেন। এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2024 গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2024 গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আকস্মিকভাবে বিশাল অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এর পরবর্তী সাত নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও আকস্মিকভাবে বিশাল কোনো অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি 2024 গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024 আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা কিন্তু আসতে চলেছে। তবে এই কোটি টাকা তাদেরই আসবে যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। প্রয়োজনে আপনারা কেতু রক্ষা কবচ পরিধান করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।